ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রী আজকের ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের নতুন সিলেবাস এবং তার স্ট্রাকচার দু সাল থেকে তোমাদের যে নতুন সিলেবাস চালু হতে চলেছে বিষয় ইংলিশ নিয়ে আমি আজকে ভিডিও করবো দু সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান উচ্চ মাধ্যমিকের জন্য নতুন সিলেবাস এবং কারিকুলাম চালু করতে চলেছে সেই সঙ্গে স্ট্রাকচার অর্থাৎ নতুন সিলেবাসের কি স্ট্রাকচার হবে এবং সেটাকে সেমিস্টার সিস্টেমে ভাগ করেছে অর্থাৎ আগে যে ইয়ারলি ইলেভেন এবং টুয়েলভ বছরের পরীক্ষা হতো সেটা চারটি সেমিস্টারে ভাগ করেছে ছ মাস পর পর পরীক্ষা তোমাদের দিতে হবে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার হবে প্রথম সেমিস্টারের যে সিলেবাস সেটা স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করছি প্রথম সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের পাঁচটি ইউনিটে সিলেবাসটি ভাগ থাকবে প্রথম ইউনিটে থাকবে প্রোজ অর্থাৎ গদ্য এখানে দশ নম্বর থাকবে এবং ক্লাস আওয়ার হবে পনেরো ঘন্টা দুই নম্বর ইউনিট হচ্ছে ভার্স পোয়েট্রি বা পোয়েম এখানেও দশ নম্বর থাকবে তোমাদের রিডিং আওয়ার্স বা ক্লাস আওয়ার থাকবে পনেরো ঘন্টা তিন নম্বর হচ্ছে র্যাপিড রিডার যেটা আগে সিলেবাসেও ছিল অর্থাৎ আগে দু হাজার চব্বিশের আগে যে ইলেভেন টুয়েলভের যে সিলেবাস ছিল সেখানেও ক্লাস ইলেভেনের র্যাপিড রিডার ছিল এবারও রয়েছে সেখানেও দশ নম্বর থাকবে এবং এখানে তোমাদের ক্লাস হবে কুড়ি ঘণ্টা চার নম্বর রয়েছে টেক্সুয়াল গ্রামার অর্থাৎ প্রোজ এবং পোয়েট্রি যে সিলেবাসগুলো আমাদের আছে সেখান থেকে টেক্সচুয়াল গ্রামার থাকবে এখানে থাকবে পাঁচ নম্বর তোমাদের এখানে ক্লাস হবে পঁচিশ ঘন্টার এবং সেই সঙ্গে থাকবে রিডিং কম্প্রিহেনশান আনসিন যেটা রিডিং কম্প্রিহেনশান এখানে থাকবে পাঁচ এখানেও পঁচিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এ হচ্ছে প্রথম সেমিস্টার চল্লিশ নম্বরের সিলেবাসের স্ট্রাকচার এই সিলেবাসটা ডিটেলস আমরা পাবো নিচের দিকে চলে যাব দেখবে এখানে ডিটেলস আমরা পেয়ে যাব কিভাবে এবং কি কি টপিক রয়েছে দেখো সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান টপিক্স রয়েছে এমসি মার্কস থাকবে এক নম্বরের মার্কস প্রতিটা কোয়েশ্চানে তারা একটু বলে দিই ইংলিশে যে ক্লাস ইলেভেন দুটো সেমিস্টার রয়েছে সেখানে তোমাদের আগের মতোই নাম্বার আছে কিন্তু দুটো সেমিস্টারে যেহেতু ভাগ হয়েছে ওই আশিটা চল্লিশ চল্লিশ হবে আর কুড়ির প্রোজেক্ট প্রোজেক্ট রয়েছে এখানে প্রথম ইউনিটে যে আমাদের প্রোজ ছিল সেখানে রয়েছে এক নম্বর সিরিয়াল রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের লেখা এই প্রোজটি রয়েছে এখানে নাম্বার থাকবে চার পাঁচ ঘন্টার ক্লাস নিতে হবে দুই নম্বর রয়েছে দ্য সামি অ্যান্ড মাদার ওরশিপ সিফ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই সিম বাই সিস্টার নিবেদিতা এই প্রোজটা থেকে তিন নম্বর থাকবে এখানে তোমাদের পাঁচ ঘন্টার ক্লাস আছে তিন নম্বর রয়েছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স বাই সিস্টার নিবেদিতা এখানে তিন নম্বর থাকবে তোমাদের পাঁচ ঘন্টার ক্লাস হবে ইউনিট টু ভার্স বা পোয়েম বা পোয়েট্রি থাকবে এখানে দেখো এক নম্বর রয়েছে কম্পোজ আপুন ব্রিজ উইলিয়াম অর্সদ এই কবিতাটা ক্লাস ইলেভেন আগেও ছিল এবারও রয়েছে অর্থাৎ এই সিলেবাসটা আগের মতোই রয়েছে এখানে মার্কস থাকবে ফোর পাঁচ ঘন্টার ক্লাস হবে দুই নম্বর রয়েছে দ্য বাঙ্গল সেলার্স সরোজনী নাইডুর লেখা তিন তিন নম্বর থাকবে পাঁচ ঘন্টার ক্লাস হবে তিন নম্বর রয়েছে দ্য সেকেন্ড কামিং ডাব্লিউ বি কবিতা খুব ইম্পর্টেন্ট এবং বেশ বড় এবং ভালো কবিতা এখানে তিন নম্বর থাকবে তোমাদের পাঁচ ঘন্টার পড়াশোনা করতে হবে ইউনিট থ্রিতে যে র্যাপিড রিডার রয়েছে এখানে দেখবো আমরা এক নম্বর রয়েছে ম্যাকবেদ ফ্রম এ টেক্সট বুক অফ ইংলিশ র্যাপিড রিডার এ বুক অন ইএসপি প্রজেক্ট বাই ডবলু বি সি এইচ এস সি অর্থাৎ এটা আগের যে সিলেবাস বা বই ছিল তোমাদের সেখানেই রয়েছে এইটা কিন্তু অপরিবর্তিত রয়েছে এখানে চার নম্বর থাকবে তোমাদের সাত ঘন্টার ক্লাস হবে ওথেলো একই রকমভাবে আগের সিলেবাসে ছিল এ গল্পটাও তিন নম্বর থাকবে সাত ঘন্টার ক্লাস হবে অ্যাজ ইউ ইট এটাও আগের ছিল তিন নম্বর থাকবে ছ ঘন্টার ক্লাস হবে অর্থাৎ এই তিনটে টপিক কিন্তু আগেও ক্লাস ক্লাস ইলেভেনে ছিল এবার আমরা দেখব টেক্সুয়াল গ্রামার টেক্সচুয়াল গ্রামার চার নম্বর ইউনিট রয়েছে টেক্সটাইল গ্রাম ফর্ম ইউনিট ওয়ান এন্ড টু অর্থাৎ ইউনিট ওয়ানের আমরা দেখেছি প্রোজ এবং ইউনিট টুয়ে পোয়েট্রি অর্থাৎ যে টপিক্সগুলো আমরা প্রোজ এবং পয়েটি হিসাবে পড়ব সেই টপিক্সগুলো থেকেই কিন্তু আমাদের গ্রামার থাকবে গ্রামারে কী কী রয়েছে টেন্স ভয়েস ইনডাইরেক্ট স্পিচ হেজালভার প্রিপোজিশান ক্লজ পার্টিসিপল জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস এই সমস্ত গ্রামারগুলো আমাদের থাকবে এটা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে এবং লাস্ট আমাদের সেমিস্টার ওয়ান এর লাস্ট যে টপিক রয়েছে সেটা হচ্ছে কম্প্রিহেনশান রিডিং কম্প্রিহেনশান অর্থাৎ আনসিন যেটা তোমরা মাধ্যমিকে আনসিন সাধারণত করে আছো করেছ বা দেখেছ তেমনই একটা আনসিন অজানা প্যাসেজ থাকবে সেই প্যাসেজটা পড়ে তোমাদের উত্তর করতে হবে এখানে পাঁচ নম্বর থাকবে এটার সময় পঁচিশ ঘন্টা এই হলো আজকের ভিডিওতে আমাদের ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবং তার ডিটেলস বর্ণনা কোথা থেকে কত নম্বর থাকবে কি কি পড়তে হবে ইত্যাদি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মধ্যে ধন্যবাদ